আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমি। শুরুতেই বিআরপি কেবল সংবাদ শিরোনাম। বিলুপ্তি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই মধ্যরাতে জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি গঠন। রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট, তীব্র গরম ও রোজার মধ্যে চরম ভোগান্তিতে ঘরবন্দী মানুষ। করোনা ও উপসর্গে তিন জেলায় আরও 9 জনের মৃত্যু। নানা সংকটে নোয়াখালীর 120 বেড কোভিড-19 হাসপাতাল, চিকিৎসা বঞ্চিত করোনা রোগীরা। এবং করোনা মন্দায় জীবিকা রক্ষায় জীবন যেন ঝুঁকিতে না পড়ে সেদিকে সচেতন থাকার আহ্বায়ক বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। হেফাজতে ইসলাম বিলুপ্তি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই মধ্যরাতে গঠিত হয়েছে সংগঠনটির 5 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি। এতে আহ্বায়ক করা হয় হেফাজতে ইসলামের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে। কমিটির অন্য 4 জনের মধ্যে রয়েছে মহিবুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদি, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী। রোববার রাত 2:30টার দিকে প্রথমে 3 সদস্যের কমিটি গঠনের পর ভোর 4:00টার দিকে সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়। আজ এই কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণার কথা রয়েছে। এরপর আহ্বায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারা দেশে নতুন কমিটি গঠন করবে। এর আগে রোববার রাত 11:00টার দিকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একদিকে করোনার বিধিনিষেধ, অন্যদিকে গরম, চলছে রমজানও। এর মধ্যে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রাজধানীর ভাটারা, শাহজাদপুর, জুনাইন সহ বিভিন্ন এলাকার ঘরবন্দী মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। তাদের অভিযোগ, দিনে একবার ক্ষণিকের জন্য ওয়াসার পানি আসলেও তা পায় না অনেকেই, যা পায় তাতেও দুর্গন্ধ। আদ্দিন সজীবের রিপোর্ট। কল চাপতে চাপতে ক্লান্ত মমতাজ বেগম, তবু পানি আসে না। অনেক চেষ্টার পর 1-2 ফোঁটা পানি পড়ে। পানি না পেয়ে ক্ষুব্ধ রাজধানীর ভাটারা এলাকার মানুষ। গোসল তো দূরের কথা, রান্নারও পানি থাকে না অনেক সময়। আশা তো বললো যে পানির অনেক সমস্যা, ওই দিকেও লাইনে দিতে হয়, এদিকে লাইনে দিতে হয়, আমরা কোন দিকে দিব? তাহলে আমাদের দিকে কি দিনের বেলা এক বেলাও দিব না? আর আইতো না, রাইতে কয়টি আইব, এটার কোনো সীমানা নাই। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, পানির এই সমস্যা প্রায় 1 মাসের। দিনে একবার অল্প সময়ের জন্য পানি আসে, তাও সামান্য। সেই পানিতে হয় না অতি জরুরি কাজও। ওয়াশারে গেলে লাইন ঠিক করেন, উঁচে নিচে আছে, এটা ঠিক করেন, নিজের টাকা দিয়ে পানি যাব। তা আমরা যদি নিজের টাকা দিয়ে ঠিক করি, বিল কি আমরা নেই? সরকার নেয় না? 1 মাস ধরে পানির কোনো দিনও কোনো পানি পাই না। গোসল করতে পারি না, কোনো রকম খাওয়ার পানিটা আনতো মানুষের বাসার থেকে। হ্যাঁ, মানুষের দিত না, কয়দিন কারকে কয়দিন দিব, কি করব, করার তো কিছু নাই। এ বিষয়ে কথা বলতে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গেলে তিনি কথা বলতে রাজি হননি। যখন আমরা প্রথমে আসি তখন এই গেটটি খোলা ছিল, এর কিছুক্ষণ পর গেটটি লাগিয়ে দেওয়া হয়, তার কিছুক্ষণ পরে গেটের তালা মারা হয়। ওয়াসা কর্তৃপক্ষের কেউই এখানে কথা বলতে রাজি হচ্ছেন না, তারা বলছেন এই এলাকায় কোনো সমস্যাই নেই। পরে ওই নির্বাহী প্রকৌশলী টেলিফোনে জানান, পানির সমস্যা ছিল, এখন নেই। এখানে আমাদের কোনো এই মুহূর্তে সমস্যা না, এটা রমজানের আগে ছিল, তারপর আমরা একটা পাম্প চালু করেছি এবং রেশনিং করেছি। প্রায় একই পরিস্থিতি শাহজাদপুর, বাড্ডা, শনি আখড়া, জুরাইন সহ বেশ কিছু এলাকায়। একে তো রমজান মাস, এর উপর প্রচণ্ড গরমে পানির সংকটে দিশাহারা মানুষ। নষ্ট পানি দেয় না, বিদায় আমরা পানিটা পাই না। এর ওয়াশারে কোনো হয়তো চালাকি করতেছে, অন্যদিকে দিতেছে, হয়তো আমাদের দিকে দেয় না। দুবেলা দেখ, সকালবেলা একবেলা দেখ, সন্ধ্যার দিকে একবেলা দিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রতি বছরই এই সময়ে পানির সংকটে পড়তে হয় নগরের মানুষকে। তাই আর আশা নয়, পানি সমস্যার স্থায়ী সমাধান চান সবাই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হয়ে নজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে মারা গেছে ৭ জন, শনাক্ত হয়েছেন ৬৬ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে ১৩৫ জন করোনা রোগী চিকিৎসাধীন আছে। যশোরে বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন ৬৩ বছর বয়সী এক ব্যক্তি। নতুন শনাক্ত হয়েছেন ৪৭ জন। কুমিল্লায় করোনা নিয়ে একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৩৬০ জন। নানা সমস্যায় নোয়াখালীর ১২০ বেড কোভিড-১৯ হাসপাতালে এসেও চিকিৎসা বঞ্চিত হচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা। রয়েছে ঔষধ, অক্সিজেন, বিদ্যুৎ ও নিরাপদ পানির সংকট। দক্ষ জনবলের অভাবে আইসিইউর সুবিধাও নেই হাসপাতালে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য করোনা রোগীরা ঘোরাঘুরি করছে লোকালয়ে। নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেনের তথ্য চিত্রে রিপোর্টার জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। নোয়াখালীতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ১২০ বেড কোভিড-১৯ হাসপাতাল। প্রতিষ্ঠার এক বছর পরও নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। গেল বছর করোনা মহামারীর সময় সরকারিভাবে ওষুধ সরবরাহ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকলেও এবছর তা নেই। সংকট রয়েছে নিরাপদ পানি ও বিদ্যুতের। সরকারি কোনো কিছু নেই, যেহেতু সব ওষুধগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। সাধারণ অক্সিজেন লাগাই দিয়ে মনে করেন একবার লাগাই দিয়েছে ৪০০ টাকা। এখানে বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে যাওয়ার পরে রোগীদেরকে অক্সিজেন দেওয়া থাকে, অক্সিজেন বন্ধ থাকে, এতে রোগীদের সমস্যা হয়। সংকটাপন্ন রোগীদের জন্য এখানে নেই আইসিইউ সুবিধা। দক্ষ জনবল ও স্থাপনার অভাবে অব্যবহৃত পড়ে আছে দুটি ভেন্টিলেটর। আমার দুর্ভাগ্য বিষয়, আমাদের ফার্স্ট আইসিইউ বেড আছে, কিন্তু এখনো পর্যন্ত এটা সেট হয়নি। এদিকে হাসপাতাল গেটে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় করোনা রোগীরা যখন তখন ওষুধ পানি সহ প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য চলে যাচ্ছে আশপাশের দোকানপাটে। ফলে সাধারণ মানুষের মাঝে সংক্রমণের ভয়ে ক্ষুব্ধ দোকানদার ও এলাকাবাসী। করোনা রোগীরা বের হয়ে আমাদের থেকে পানি, বিভিন্ন জিনিস নেয়, এতে আমরা করোনা ঝুঁকিতে থাকি। প্রয়োজনীয় জনবল সংকটের কথা স্বীকার করে অচিরেই সমস্যা সমাধানের কথা জানান হাসপাতালের সমন্বয়ক। টাকার বিনিময়ে যেটা অক্সিজেন, এটার অভিযোগটা আমরা পাইলাম, পারা নিচ্ছে ওরা যদি আমাদের লিখিত অভিযোগ করে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭৩০০। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১০৯ জন। তাই বিশেষ ব্যবস্থার এই হাসপাতালে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা মন্দায় জীবিকা রক্ষায় জীবন যেন ঝুঁকিতে না পড়ে, সেদিকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে বৈশ্বিক এই ভাইরাস মোকাবেলায় টিকা গ্রহণ ও সচেতনতার বিকল্প নেই। এটিএন বাংলার টকশো মুক্তমত অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপকার ভোগের সংখ্যা ৩৫ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি করার দাবি জানান। আর অর্থ সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে সরকার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। জীবিকা না জীবন, কোনটি আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আসলে আমরা বলে থাকি জীবন আগে না জীবন। করোনাকালে জীবন ও জীবিকা নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান মুক্তমত। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আলোচনায় উঠে আসে করোনা মন্দায় জীবন বাঁচানোর চ্যালেঞ্জ প্রসঙ্গ। এই যে প্রণোদনা প্রদান করার কথা ৩৫ লক্ষ পরিবারকে বলা হচ্ছে, সেই ৩৫ লক্ষ পরিবারের পরিবর্তে আমরা মনে করি ১ কোটি পরিবারকে কিভাবে প্রণোদনা দেওয়া যায় সেদিকে চিন্তা ভাবনা করা দরকার। যত হয় তত ভালো, কিন্তু আমাদের তো সামর্থ্যের একটা সীমা আছে, এক নম্বর। দ্বিতীয় হলো জনগণের অর্থ। জনগণ মুখে হয়তো কিছু বলছে না, কিন্তু দেখছে কোথায় অর্থটা যাচ্ছে। ব্যাপক জনগোষ্ঠী যেন মনে করে বা বুঝে কনভিন্সড হয় যে আমরা সঠিক জায়গায় দিচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য খুবই এসেনশিয়াল। সহায়তা প্রদানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি যাতে না হয় সরকারকে সেদিকে নজর রাখার কথাও বলা হয় অনুষ্ঠানে। এই প্রণোদনা প্রদান করতে গিয়ে যাতে অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতি জনপ্রতিনিধির দ্বারা স্বজন প্রীতি যাতে না ঘটে সেদিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের ইউএনও বা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি, তারা আরও অ্যালার্ট হবে, সাবধান হবে, এবং আমি আশা করি আগেরবার থেকে ভালো হবে। তবুও এরপরেও সামান্য কিছু হয়তো ওয়েস্ট হবে, হবে যেটা বলা হয় দুর্নীতিও হবে, এগুলা কিছুটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।
ব্যাংক ও সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সংবাদকর্মী, বেসরকারি খাতের স্বাস্থ্যকর্মী, পোশাক খাতের কর্মীসহ করোনায় ফ্রন্টলাইনার কারো মৃত্যু হলে ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা 14 যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গতকাল জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইকরামুল্লাহ তাদেরকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেন। যাত্রীদের মধ্যে দুজন দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল সকালে তারা ভারতের ত্রিপুরা হয়ে আগরতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসার পর কয়েক ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ অনুসারে তাদেরকে 3 দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। লকডাউনের কারণে বাজার প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলায় কৃষক ও মৌসুমি ফল ব্যবসায়ীরা। বাম্পার ফলন হলেও পাইকারদের অভাবে মৌসুমি ফলমূল নষ্ট হয়ে যাচ্ছে বাগানে। বেচাকেনা নেই, তাই অতিরিক্ত খরচ করে এসব ফলমূল বাজারে আনলেও লাভের মুখ দেখছেন না কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করাচ্ছেন মনির হোসেন তপ। ফরমালিন মুক্ত হওয়ায় দেশীয় বাজারে খাগড়াছড়িতে উৎপাদিত ফলমূলের চাহিদা ব্যাপক। আনারস ও পেঁপে সহ বিভিন্ন মৌসুমি ফল কিনতে এ সময় জেলায় ভিড় করেন পাইকারি ব্যবসায়ীরা। চলতি মৌসুমে মহালছড়ি, দীঘনালা, মানকিছড়ি সহ বিভিন্ন উপজেলায় আনারসের ফলনও বাম্পার। তবে লকডাউনের কারণে এখন আসছে না দূর দূরান্তের পাইকাররা, ফলে বাগানেই নষ্ট হচ্ছে এসব ফলন। কেউ কেউ উচ্চ মূল্য দিয়ে শ্রমিক ও পরিবহন খাতে অতিরিক্ত টাকা গুনে এসব ফল বাজারে আনলেও খরচও উঠছে না বলে জানান সংশ্লিষ্টরা। ক্রেতা সংকটে লোকসানে কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। জেলায় হিমাগার না থাকায় সংরক্ষণেরও উপায় নেই, তাই এসব ফলমূল ফেলে দিতে বাধ্য হচ্ছে অনেকে। যে সকালবেলা মানে কি ঘন্টা দুই ঘন্টা দোকানদারি করি, ইয়ার পরে যাই থাকে বিভিন্ন ওই ডাস্টবিনে গাড়িতে তুলে দিতে হয়, নত এদিকে ফেলে দিতে হয়। তবে কৃষিজাত পণ্য যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য পদক্ষেপ নেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। লকডাউনের কারণে বর্তমানে যে আনারস বাজার হচ্ছে, এটা যদি আমরা পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষক অধিদপ্তরের সহযোগিতায় আমরা যদি বাজার করতে পারি, আশা করি কৃষকদের লাভবান হবে আর কি। তবে কালক্ষেপণ না করে দ্রুত ফল বিক্রয়ে উদ্যোগ নেওয়ার দাবি কৃষক ও ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অসচ্ছল 2000 সাংবাদিককে করোনাকালীন 2 কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এছাড়াও চলতি অর্থ বছরে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আরও 200+ সাংবাদিককে অর্থ সহায়তা দেওয়া হবে। জনগণের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে সরকার দোকান ও বিপণী বিতান খুলে দিয়েছে বলেও এ সময় জানান। 2000 সাংবাদিককে 2 কোটি টাকা, আমরা প্রতিজনকে 10,000 টাকা করে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। যে সমস্ত সাংবাদিক বন্ধু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কিংবা রিপোর্টার সিনিউরিটিতে সরকারকে বিষোদ্গার করেন, আমি কল্যাণ ট্রাস্টের বৈঠকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, তারাও যেন, তারা যদি অসচ্ছল থাকে কিংবা বেতন পাচ্ছে না এমন হয়, তারাও যেন এই সহায়তা থেকে বাদ না যায়। এবার জানাবো ইভেলি ইফতার সংবাদ। দোকানপাট, শপিং মল খুললেও রোববার রাজধানীর ইফতার বাজারে ক্রেতা কম ছিল। বিক্রেতারাও ইফতারের অল্প পসরা সাজিয়ে বসেছেন। তবে ইফতার পাওয়ার আশায় রাজধানীর বিভিন্ন স্থানে ভিড় করেছেন দুস্থ মানুষেরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ইফতার বাজারের খবর জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। ক্রেতার আশায় ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অন্যবারের তুলনায় আইটেম কম হলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা। লকডাউনের কারণে রাজধানীর দোকানগুলোতে বাহারি ইফতারের আয়োজনের চিত্র বদলে গেছে। আমার টাকাই নষ্ট হয়ে যায় অনেক মাল, কি করবো, আর ইফতারি মাল আজকের মাল তো আর কালকে বেচা যায় না। অন্যান্য বছরের তুলনায় এবার তার অর্ধেক হচ্ছে না। সব কিছু স্বাস্থ্যবিধি মানিনা, ইনশাআল্লাহ আমরা সব কাজ করতেছি। ক্রেতারাও এবার তেমন একটা ভিড় করছেন না নামি দামি দোকানগুলোতে। অলিগলির দোকানগুলোতে ধুম বিক্রির চিরায়ত চিত্রও তেমন দেখা যাচ্ছে না। তবে
ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ তেমন একটা নেই। প্রচণ্ড তাপদাহের কারণে মানুষের ফল কেনার আগ্রহ বেড়েছে। তোর তো বাসায় সব কিছু করা হয় কিন্তু তরমুজ ভাঙ্গে গিয়ে তোর বাসায় হয় না, এজন্য আসা আর কি। না করোনা কারণ আমরা আজকেই বেরোলাম, যেহেতু দেখলে জিলাপি একটু বাচ্চারা খাইতে চাইতো। অনেকেই নিজস্ব উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো সাহরি ও ইফতারের সময়সূচি। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা সহ সাত বিভাগীয় শহরের আজকের ইফতারের সময়সূচি। ঢাকা ইফতার সন্ধ্যা 6:29, রাজশাহীতে 6:37, চট্টগ্রামে 6:22, সিলেটে 6:25, খুলনায় 6:32, বরিশালে 6:28, রংপুরে 6:37 এবং ময়মনসিংহে সন্ধ্যা 6:31। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ একটি দল হিসেবে খেলছে। ব্যাটিং বোলিং সব বিভাগেই বাংলাদেশ ভালো করছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মোমিনুল হক। ব্যাটিং পিচে তাসকিনের বোলিংয়ের প্রশংসাও করেন মোমিনুল। এই ড্র দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। হারার পরে আপনার দেশে একটা টেস্ট ড্র করতে পারেন, আমার কাছে মনে হয় ভালো একটা সাইন যে এটা ভবিষ্যতে আপনার সেকেন্ড টেস্ট ম্যাচে অবশ্যই সবার ভিতরে একটা আত্মবিশ্বাস জোগায়, সবাই একটা ভালো পজিটিভ নিয়ে ভালো ক্ষেত্রে ভালো জিনিসগুলো নিয়ে এগিয়ে যেতে পারবে। তো পুরোপুরি জিনিসটা হলো পুরো আপনার কাছে যেটা মনে হয় একটা টিম পারফরমেন্স ছিল, সবাই টিম দলগতভাবে খেলতে পেরেছে। তো আপনার বাংলাদেশ টিম যখনই আপনার দলগতভাবে খেলতে পারে তখন টিমটা ভালো অবস্থায় থাকে, যে ভালো কিছু করার থাকে। এবার পার্টেক্স খেলার খবর। ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শিরোপা রেসে এগিয়ে গেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে স্যামুয়েল চুকুয়েজের গোলে 26 মিনিটে পিছিয়ে পড়ে কাতালানরা। 2 মিনিটের ব্যবধানে সে গোল শোধ দেন আতোয়া গ্রিজম্যান। এরপর 35 মিনিটে নিজের দ্বিতীয় আর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে জিতছে অ্যাটলেটিকো বিলবাও। জয়ী দলের হয়ে গোল করেন রেমিরো আর মার্টিনেজ। মাদ্রিদের হয়ে এক গোল শোধ দেন স্টিফেন শেভিস। এতে 33 ম্যাচ শেষে 73 পয়েন্ট সিমিনিয়রের দলের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট 71। টটেনহাম হটস্পারকে 1-0 গোলে হারিয়ে টানা চতুর্থবার ইংলিশ কারাবো কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে পেপ গার্দিওলার দল। 7 মিনিটে সুযোগ মিস করলে ফিল ফোডেন। প্রথমার্ধে দলের হতাশা বাড়ে স্টার্লিন আর রিয়াদ মেহরাজ প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হওয়ায়। দ্বিতীয়ার্ধে শুরুতে জিওভার্নি লো সেলসোর শট রুখে দিয়ে ম্যান সিটিকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন জ্যাক স্টিভেন। এরপর 82 মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন আইমারিক লাপোর্তে। এ নিয়ে কারাবো কাপের লিভারপুলের সমান সর্বোচ্চ 8 বার শিরোপা জেতার রেকর্ড স্পর্শ করল ম্যানচেস্টার সিটি। এবারে আইপিএলে প্রথম সুপার ওভারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো দিল্লি ক্যাপিটালস। আগে ব্যাট করে 4 উইকেটে 159 রান তোলে ঋষভ পাণ্ডের দল। সর্বোচ্চ 53 রান করেন পৃথিবী শো। জবাবে কেন উইলিয়ামসনের অপরাজিত 66 রানে ম্যাচ টাই করে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর সুপার ওভারে মাত্র 7 রান সংগ্রহ করে ডেভিড ওয়ার্নারের দল, কোনো উইকেট না হারিয়ে যা সহজেই অতিক্রম করে দিল্লি। এতে 5 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে শেখর ধাওয়ানরা। সমান খেলায় মাত্র 1 জয়ে সানরাইজার্সের অবস্থা 7 নম্বরে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিলুপ্তি ঘোষণার কয়েক ঘন্টা পরেই মধ্যরাতে জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি গঠন।
রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট, তীব্র গরম ও রোজার মধ্যে চরম ভোগান্তিতে ঘরবন্দি মানুষ। করোনা ও উপসর্গে তিন জেলায় আরো নজনের মৃত্যু। নানা সংকটে নোয়াখালীর 120 বেড কোভিড-19 হাসপাতাল, চিকিৎসা বঞ্চিত করোনা রোগীরা। এবং করোনা মন্দায় জীবিকা রক্ষায় জীবন যেন ঝুঁকিতে না পড়ে সেদিকে সচেতন থাকার আহ্বান বিশ্লেষকদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।